সেদিন এফডিসিতে এই সিনেমার কিছু অংশে কদিন আগে দেখলাম, কিছু অংশ আমি দেখলাম, তখন আমি আসলে আমার গুজবাম হচ্ছিল বারবার যে আমি অভিনয় করেছি, আমাকে এত চমৎকার লেগেছে, এত সুন্দর চরিত্র, এত সুন্দর গল্প, এই গল্পটা এত সুন্দরভাবে দেখানো হয়েছে। আমি যখন পড়েছি তখন তো ভালোই লাগে, অনেক স্ক্রিপ্ট ভালো লাগে, কিন্তু যখন স্ক্রিনে দেখি তখন অতটা ভালো লেগে ওঠে না। তখন মনে হচ্ছে এত সুন্দর করে বানিয়েছে। যাত্রা ছোটোবেলা থেকেই বিটিভি বা নানান চ্যানেলে আমরা দেখেছি, সামনাসামনিও দেখেছি। আমরা খুবই দুর্ভাগ্যবান একটা সময় জেনারেশন যে আমরা এত সুন্দর, এত রিচ অমলেন্দ্র বিশ্বাস এবং জ্যোৎস্না বিশ্বাসের আমলের যাত্রা আমরা নিজের চোখে লাইভ দেখিনি। কিন্তু যাত্রা দেখেছি কম বেশি অনেক জায়গায়, কিন্তু এত সুন্দর লেগেছে এই স্ক্রিনে, এই অসম্ভবের স্ক্রিনে যাত্রা। আমার কাছে মনে হয় যে আমাদের সংস্কৃতির একটা ইম্পর্টেন্ট পার্ট যাত্রা, সেটা এই সিনেমার মাধ্যমে মানুষজন যে দেখতে পারবে। আর আমি খুবই কৃতজ্ঞ যে আমাকে অনেকেই খুব ভালোবাসেন, কিন্তু আমার কাজের সংখ্যা খুব কম, সেটাও অনেকে অভিযোগ করেন। কিন্তু আমি সেই অভিযোগ খণ্ডাতে চাই যে কম বলেই হয়তো এরকম একটা অসম্ভবের মতো অসম্ভব সুন্দর চলচ্চিত্রের অংশীদার আমি হতে পেরেছি। এবং আপনাদের সবার দায়িত্ব, সাংবাদিক ভাইদের, আমি কনফিডেন্টলি বলতে পারি যে এত চমৎকার একটা সিনেমা আপনারা বহুদিন দেখেননি। কনফিডেন্টলি বলছি যে এই সিনেমা একটা কমার্শিয়াল সিনেমা, কারণ কমার্শিয়ালভাবেই এটাকে তৈরি করা হয়েছে, কিন্তু সুন্দর একটা গল্প, সুন্দর একটা দেশের মেসেজ, ফ্যামিলির মেসেজ, সংস্কৃতির মেসেজ, যাত্রার মেসেজ, প্রেমের মেসেজ। প্রেম অনেক রকম হতে পারে, আমাদের অতীতের গল্প আছে, আমাদের দেশের গ্রামের গল্প আছে, শহরের গল্প আছে, জীবনের স্ট্রাগলের গল্প আছে, এত সুন্দর সুন্দর সব কথাবার্তা ডায়ালগ নিয়ে আমরা যখন ফিরবো, কিন্তু ভার হবে না কিন্তু মনটা যে অনেক জ্ঞানগুণ নিয়ে আমরা বের হলাম সিনেমা হল থেকে, একেবারে না। কিন্তু এন্টারটেনমেন্টের মাধ্যমে চমৎকার গল্প বলার গাঁথনি নিয়ে আমরা আসলে এক্সপিরিয়েন্স নিয়ে হল থেকে বের হবো, আমি এটা কনফিডেন্টলি বলতে পারি। যেটা কিরণ ভাই বলছিল যে আমাদের খুব দুর্ভাগ্য, আমরা বলি যে এখন চলচ্চিত্রের সুবাতাস বইছে, এটা একেবারে ভুল কথা। কিন্তু চলচ্চিত্রের সুবাতাস আমি যখন 2004 এফডিসিতে শুটিং করছিলাম আয়না, তখন প্রায় 100টার মতো সিনেমা হতো সিনেমা হলে, এবং প্রত্যেকটা সিনেমা সম্পর্কে প্রত্যেকটা মানুষ জানতো। এখন সেরকম সিনেমা খুব কম হয়ে ওঠে, কারণ আমাদের মাধ্যম অনেক ছড়িয়ে গেছে, মানুষের কনসেন্ট্রেশনও ছড়িয়ে গেছে। এই জন্য আমি সবাইকে বলতে চাই, আমাদের যত সাংবাদিক বন্ধুরা আছে, আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই যে আপনারা আপনাদের মূল্যবান সময় আজকে আমাদেরকে দিচ্ছেন, আমাদের কথাগুলো আপনাদের পর্যন্ত পৌঁছাতে পারছে। এবার আপনাদের দায়িত্ব যে একটা সুন্দর চলচ্চিত্র বানিয়েছি, আমাদের দেশের চলচ্চিত্র, আমাদের চলচ্চিত্র, অরুণা বিশ্বাস, প্রসূন বিশ্বাস বলে আমরা বলি আমার ভাই মিঠু, তো মিঠু ভাইয়ের, জ্যোৎস্না মাসির, আমাদের সবার অক্লান্ত পরিশ্রমের একটা চলচ্চিত্র। এবং আপনারা সবাই অনেকটা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে এটা রিলিজ সবাইকে দেখানোর জন্য অপেক্ষায় ছিলাম। আমার কথা হচ্ছে কি, অডিয়েন্সকে জানাতে হবে, বোঝাতে হবে যে এটা একটা ভালো চলচ্চিত্র, এবং আপনারা কিন্তু মিথ্যা কথা বলবেন না। এটা আমি কনফিডেন্টলি আপনাদের বলছি, আপনাদের অনেক সময় বলতে হয় যে এই চলচ্চিত্রটা খুব ভালো যাচ্ছে, এটা আপনাদের মিথ্যা বলতে হবে না। আপনারা কনফিডেন্টলি শুধু এইটুকু নিজেরাই দেখে বলেন যে ভালো একটা চলচ্চিত্র দেখে আসলাম বা ভালো একটা চলচ্চিত্র চলছে, এটা প্লিজ আপনারা দেখবেন। এইটুকু যদি আপনারা আমাদের সাথে থেকে পাশে থেকে করেন, আমাদের মনে হয় যে এই চলচ্চিত্রটাকে কেউ আটকাতে পারবে না।